ওই চল না একটু ঘুরে আসি, চল না চল না প্লিজ চল চল না আয়না কোথায় গেল আমি গেলাম যাবি না মানে তোকে যেতেই হবে, ভালো কথাই না শুনলে এখন পিটে পাটে নিয়ে যাবো। হেই এভরিওয়ান, আমরা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, এখন আমরা যাচ্ছি হস্তশিল্প মেলায়। আমরা রেডি শেডি হয়ে তোমার হেলমেটটা যে কেটে দিল, তোমার রিয়াকশন হেলমেটটা নিতে গিয়ে দেখি উমা রুচুর হেলমেটটা ইঁদুরে কুচি কুচি করে কেটে ফেলেছে। বেচারা খুব কষ্ট পেয়েছে। আর এই এই আমার হেলমেট আমার একটুও পছন্দ না, আমার মাথার থেকে কত বড় আমার একটু পছন্দ না। তো আমরা বেরিয়ে পড়লাম করে কি দেখতে, মেলা দেখতে। আর এই দেখো আমরা বেরোলেই সবসময় সিগনালে আটকে যেতে যেতে নীলিমার না একটু খিদে পেয়ে গেছিল, তাই আমরা নীলিমার পেট থেকে ফুল করে আবার বেরিয়ে পড়লাম। আর এই দেখো এত ভিড়, ভিড়টাকে কাছে আমরা চলে এলাম মেলায়। এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস, আমার না এই হস্তশিল্প মেলাটা ভীষণ ভালো লাগে। আমার ছোট থেকে আর্ট জিনিসটার উপরে না একটা আলাদাই স্যাটিসফ্যাকশন রয়েছে। এটা কি আর্ট? ফটোচিত্র। তোমরা কোথা থেকে এসছো? বাবা এখানে মানুষ কত দূর থেকে আসে নিজেদের আর্টগুলো দেখানোর জন্য বা সেল করার জন্য। আমার পার্সোনালি এই আর্টগুলো দেখে না মনের মধ্যে খুব আগ্রহ হয় এগুলো বানানোর জন্য। এটাও সুন্দর। এটা কি গো, এটা কিসের বিয়ে? হাসিটা খুব সুন্দর। চলো, আমি কানের দুলগুলো দেখছিলাম আর তখনই রুদ্র বলল, তোর যত খুশি ইচ্ছা তুই তুলে নে, সব আমি পে করব। এই সুযোগটা না কোনো মেয়েরাই হাতছাড়া করে না, কোনো মেয়ে হাতছাড়া করে না। তাই ফটাফট আমার সুন্দর সুন্দর যেগুলো লেগেছে আমি সেগুলো তুলে নিলাম। আর এই দেখো কতগুলো মাছ, আমার লাগে নীল মাছগুলো, খুব প্রাইস বলছিল। যাই হোক, দেখো বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যেতে ইচ্ছা করছিল আমার। এই মেলাটা না শুরু হয় মনে হয় 3টে থেকে, আর এখানে 3টে থেকেই ভিড় হতে শুরু করে দেয়। আর এই হাতের কাজগুলো দেখার জন্য না মানুষের মধ্যে একটা অদ্ভুত আগ্রহ তৈরি করে। এগুলো গোপাল মাছ, এগুলো কি আপনারা করেন? এটাই সুন্দর ছিল শিব দুর্গা। আর এগুলো কি আংটি, ওই শাখার আংটি যেগুলোকে বলে? কেমন কি প্রাইস এগুলো? 20 টাকা 30 টাকা হবে এটা? বড় হবে, বড় হবে, ছোট তো ওটাই সমস্যা। এটা যেখানে লাগবে ভেঙে যাবে। ভাঙবে কেন? না ভাঙবে কেন? এটা ভেঙে যাবে, কাকু খুলে নি, খুলতে খুলতে না ভেঙে যায়। ভাঙবে কেন? এটা তো গুলো মতন পাচ্ছে। এটাই না, তুমি যেটা বেছে দিলে এটাই ভারী হবে। বলো এটা পড়লে কি হবে? ঠান্ডা থাকে, শাখা হচ্ছে শরীর ঠান্ডা থাকে। এ আরো কাজ আছে, মাঠাকুমার কাছে শুনবে।
শরীরটা না ঠান্ডা হলেও চলবে, ঠান্ডা লেগে যাবে তাহলে। মাথাটা ঠান্ডা হলেই থাক, এতটুকুই আমার জন্য যথেষ্ট। এই দেখো খাতারনাক বিল্লা। আচ্ছা কাকু, ওগুলো কিসে? বাবা, ওগুলো দেখে কেমন একটা লাগছিল, ঘরে কিভাবে সাজাবো। আর সব থেকে সুন্দর ছিল এই জিনিসটা, মূর্তিটা। এই কাকুটা দেখো বসে বসে কেমন ঘুমায়। তারপর এই দিদিভাইয়ের কালেকশনগুলো দেখছিলাম, কালেকশনগুলো ভালোই ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছিল। একসময় এগুলো আমি নিজে বানাতাম, আর সেই হিসাবে এখনকার সময় এর দামটাও খুব রিজনেবল। হ্যান্ডমেড জুয়েলারি আছে, যদি কোনো সময় কোনো জিনিস যদি দরকার পড়ে, কাস্টমাইজ ব্যাপার রয়েছে, যা কালার বলবে আমি করে দেবো, হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হয়ে যাবে। এটা আমার কার্ড রয়েছে, রোজ জুয়েলারি, এটা নিলাম। দেখো আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি বাচ্চা নই, এটা হচ্ছে আমার ভিতরকার একটা বাদর বাচ্চা। আর ইনি হলেন বাদর বাচ্চা পার্ট টু। তারপর বাদর বাচ্চা পার্ট টু এর খুব খিদে পেয়ে যায়, আমরা চলে যাই ফুড স্টলে। ওখানে গিয়ে আমরা এই ফিশ রোল একটা খেয়ে ভুলে গেছি রে। ও না 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 না, মনে পড়েছে, এটা ছিল ভেটকির কাটলেট। এখানে দেখো কত রকমের আচারের মধ্যে আমি এই আচারটাকে খুঁজে পেলাম, বাঁশের আচার। তোমরা কে কে বাঁশের আচার খেয়েছো বলো তো? আমি তো আমার লাইফে অনেক বাঁশ খেয়েছি, তাই আর বাঁশের আচারটা আমার খেতে ইচ্ছা করেনি। এই দেখো পাটি সবটা, আমার ভীষণ পছন্দের একটা পিঠি, কিন্তু আমি খেতে পারবো না, কারণ আমার বাইরের খাবার খাওয়া বারণ। এখানে কত রকমের মুখোশ দেখো, আর কি বড় বড় ইয়া বড় বড়। আর শুনছিলাম নাকি এগুলো পরে ওরা নাচানাচিও করে। হ্যাঁ, এরকম নাচ আমি অনেক টাইপেরই দেখেছি। এই মুখোশটা দেখো কত বড়, আর এর পাশে আমাকে কেমন লাগছে দেখো। এই মুখোশটাতে না আমি ঢেকে যাব, এত বড় মুখোশ। আর এই আমার এই পাগলামিগুলো তোমরা দেখতে থাকো, এগুলো তোমাদের সহ্য হয়ে যাবে আস্তে আস্তে, দেখো না। আর যারা যারা আসুন, তারা কি করছো, চলে এসো, দেখবে একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে। একটা ভিডিওর মধ্যে অত বড় মেলাটাকে তো আর তুলে ধরা যায় না, তোমরা টাইম পেলে একবার এসেই দেখো মেলাটা ঘুরে। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম, আর বাইরে না কি ঠান্ডা ছিল। আমরা করতে পারছি।